যাকে ভালোবাসা যায় তার জন্য এমন উদযাপন করাই যায়। সাকিবের জন্মদিনে সাকিব ভক্তদের বাদ ভাঙা উচ্ছ্বাস। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সমবেত হলেও প্রিয় ক্রিকেটারের প্রতি ভালোবাসা যে অভিন্ন। সাকিবকে নিয়ে সাম্প্রতিক সমালোচনায় এবারে জন্মদিনের তাৎপর্য ছিল অন্যরকম। প্রতি বছর সাকিবের সঙ্গে কেক কাটলেও এবারে সাকিবকে ছাড়াই কেক কাটে ভক্তরা। ওনাকে সাথে নিয়েই করি, তো এবার আমরা জানি সাম্প্রতিক উনি দেশে ফিরেছেন, তাই আমাদের সাথে এবার যোগ দিতে পারেন, তো ওনাকে অবশ্যই মিস করছি। তবে আমাদের মেম্বারদের সাথে অনেক ভালো একটা বার্থডে আমরা সেলিব্রেট করতে পেরেছি। 2014 সালে যখন আমাদের পথযাত্রা শুরু করি, সাকিব আল হাসানের ফ্যান গ্রুপ হিসেবে যখন আমরা আসি, তখনই আমাদের একটা লক্ষ্য ছিল, বা সবচেয়ে বড় লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে সুসময় এবং দুঃসময়, বরং দুঃসময়ে আরও বেশি সাকিবের পাশে কীভাবে থাকা যায় সেটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের আপাতত প্রথম লক্ষ্য। প্রকৃতির নিয়মে একদিন ক্রিকেট ছাড়তে হবে সাকিবের, তবে অবুঝ ভক্তরা যে চান সাকিব খেলে যাক যতদিন তিনি চান। অন্তত সাকিব আরও 75 বছর খেলুক সেটা আমাদের চাওয়া, আর ভক্ত হিসেবে সাকিবের দীর্ঘায়ু কামনা করছি। সাকিব ভাইয়া যেভাবে পারফরমেন্স করতেছে, আমরা চাই ভক্ত হিসেবে যে পারফরমেন্সটা কন্টিনিউ করবে এভাবে, এবং এর চেয়েও বেটার পারফরমেন্স করবে এবং বাংলাদেশকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। দেশজুড়ে ভক্তরা কেক কেটেছেন এই মহাতারকার জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নজরে এসেছে। বিসিবিকে নিয়ে তার মন্তব্য অনুচিত হয়নি বলে মনে করেন তারা। যখন কোনো কিছু ভুল হচ্ছে, কেউ বলার সাহস পাচ্ছে না, তিনি নিজে এগিয়ে এসে কিন্তু ক্রিকেটের ভালোর জন্য কিন্তু ভুল ঘুরিয়ে দৌড়িয়ে দিচ্ছে আর কি, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায় যে আমাদের কোনগুলো ফাইন্ড আউট করা উচিত। উনি কিন্তু সব কিছু সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেন আর কি, দেখিয়ে দিয়েছে কেন তিনি বিশ্বসেরা। তাই এবার আমরা আশা করি ভবিষ্যতে তিনি আগের মতনই কামব্যাক করে ভালো কিছু করতে পারবে। জন্মদিনের দিন খুশির খবর পেল সাকিব। ICC-র ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের স্থানটি ধরে রেখেছে নাম্বার 75। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।